হ্যালো বন্ধুগণ, শুভেচ্ছা সবাইকে। আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ব্লু গ্রিন চ্যানেলের আরেকটা প্রযোজনা নিয়ে। এখানে আমরা আজকে কথা বলবো সার্ক দেশসমূহের মধ্যে কোভিডের যে তুলনামূলক আলোচনা এই বিষয়ে। তো আসুন তাহলে তো আমরা দেখে আসি সেই প্রেজেন্টেশনটা। আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্ক দেশসমূহের করোনা পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ। এখন আপনারা সবাই জানেন যে করোনা পরিস্থিতি নিয়ে, কোভিড-19 নিয়ে সারা পৃথিবীতেই এক ধরনের ধ্বংসযজ্ঞ চলছে, মৃত্যুর মিছিল চলছে সবখানে, বাংলাদেশের বাইরে না। তো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেক ধরনের আলোচনা হয়, বাংলাদেশ কেমন হ্যান্ডেল করছে করোনা পরিস্থিতি। তো অনেক নীতি নির্ধারক এবং আমাদের রাজনীতিবিদদেরকে বলতে শোনা যায় বাংলাদেশ আসলে উন্নত বিশ্বের চেয়েও ভালোভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে, মোকাবেলা করছে। সেটা যদি সত্যি হয় তাহলে তো খুবই ভালো, খুবই আশার ব্যাপার। কিন্তু আমরা আসলে দেখতে চাই যে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে কোভিডের বিভিন্ন ধরনের ভ্যারাইটি বা স্ট্রেন পাওয়া গেছে। সব সব দুনিয়ার সব দেশের করোনা ভাইরাসের লক্ষণ এবং ধরনটা এক নয়। তা আমাদের সার্ক দেশসমূহ, যে 8টা দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, এই দেশগুলোর ভৌগোলিক অবস্থান যেমন একরকম, আমাদের মানুষজনের আচার আচরণ, জীবন ধারণ এবং জিন পুলও একরকম, এবং সেখানে যে করোনা ভাইরাসের যে ধরনটা সেটাও শোনা যাচ্ছে একরকম। তো সেই পরিস্থিতিতে উন্নত বিশ্বের পরিস্থিতি ভিন্ন, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভিন্ন, সেখানে যে করোনা ভাইরাসটা পাওয়া গেছে সেটার ধরন ভিন্ন। তাই বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তুলনা না করে বরং আমাদের যারা প্রতিবেশী অর্থাৎ সার্ক দেশসমূহের প্রেক্ষাপটে বাংলাদেশ কেমন করোনা পরিস্থিতি মোকাবেলা করছে সেটাই এই আলোচনার প্রতিপাদ্য বিষয়। তো আপনারা জানেন যে কোভিড-19 এর মধ্যে 1/2 কোটির চেয়েও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং 3.5 লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে সারা পৃথিবীতে মৃত্যুবরণ করেছে, যার প্রায় 1/3, একটু কম, 1 লাখেরও বেশি মানুষ শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যুবরণ করেছে। তো আমি যেটা বলছিলাম যে আমরা আসলে আলোচনা করব সার্কের দেশসমূহ নিয়ে। তো পৃথিবীর যে জনসংখ্যা 7.8 বিলিয়ন, তার মধ্যে আমাদের সার্ক অঞ্চলের জনসংখ্যা হচ্ছে প্রায় 1.8 বিলিয়ন, অর্থাৎ 24% মানুষ, পৃথিবীর 24% মানুষ আমাদের সার্ক অঞ্চলে বসবাস করে। কোভিড বা করোনা ভাইরাসের দ্বারা এই পর্যন্ত যেটা আগেই বলেছি 1/2 কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, এবং কোভিডের মাধ্যমে আমাদের সার্ক অঞ্চলে প্রায় 2,72,000 লোক আক্রান্ত হয়েছে। সার্কের দেশসমূহে যদিও 24% মানুষ বাস করে পৃথিবীর, কিন্তু করোনা আক্রান্ত রোগীর মাত্র 4.7% সার্ক অঞ্চলে রয়েছে। সেই দিক থেকে আমাদের সার্ক অঞ্চলের দেশসমূহ অনেকটাই আশীর্বাদ পুষ্ট বলা যায়। পৃথিবীতে কোভিডে এ পর্যন্ত 3,55,653 জন লোক মৃত্যুবরণ করেছে, এর মধ্যে আমাদের সার্ক অঞ্চলে, সার্ক দেশসমূহে 6,549 জন লোক মৃত্যুবরণ করেছে। অর্থাৎ পৃথিবীর যে মানুষ মৃত্যুবরণ করেছে তার 2%-এরও কম আসলে সার্ক দেশে মৃত্যুবরণ করেছে, যেটা আমি আগেই বলেছি সার্কের জনসংখ্যার তুলনায় এটা আসলে অনেক কম, অর্থাৎ এটা অনেক ভালো আমাদের জন্য। তো বাংলাদেশের পরিস্থিতিটা সার্কের প্রেক্ষিতে একটু বিচার করা যাক। বাংলাদেশ আসলে সার্ক দেশসমূহের মধ্যে 3 নম্বর জনবহুলতার দিক থেকে, আর পৃথিবীতে বাংলাদেশের স্থান হচ্ছে 8 নম্বর। আমাদের থেকে বেশি মানুষ হচ্ছে আসলে ভারত এবং পাকিস্তানে। বাংলাদেশে
সার্ক অঞ্চলের 8.5% মানুষ বাস করে এবং বাংলাদেশে আর র্যাঙ্ক হচ্ছে 7 নম্বর, যে রিকভারি রেট সার্ক দেশসমূহের মধ্যে, অর্থাৎ মৃত্যুর তুলনায় কত মানুষ আসলে সেরে উঠছে, এই যে অনুপাত, সেই অনুপাতে বাংলাদেশ সার্ক দেশসমূহের মধ্যে তার অবস্থান হচ্ছে 7 নম্বর, অর্থাৎ একমাত্র আফগানিস্তান আমাদের থেকে পিছিয়ে আছে, আর বাকি 6টা দেশ আমাদের থেকে, বাংলাদেশ থেকে রিকভারি রেটে এগিয়ে আছে। বাংলাদেশে আসলে হচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে 8.3% কোভিড রিলেটেড করোনা সংক্রান্ত মৃত্যু হচ্ছে, যেটা আমাদের জনসংখ্যার সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ সার্কের দেশসমূহের মধ্যে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 8.5% এবং বাংলাদেশে সেই মৃত্যুর সংখ্যাও 8.3%। তো বাংলাদেশ এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটাতে, গ্রাফগুলিতে দুটো গ্রাফ আছে ডান দিকে, একটা হচ্ছে যে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা দিন 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 বেড়েই যাচ্ছে, আর বাংলাদেশে রোগীর সংখ্যাও সে অনুপাতে আসলে এই যে গোলাপি রঙের গ্রাফটা, রোগীর সংখ্যাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ এখনো পিকে পৌঁছেনি, যে সবচেয়ে যে বেশি রোগ রোগ আক্রান্ত হবে সেই জায়গাটায় এখনো পৌঁছেনি, সেই জায়গাটায় পৌঁছতে হয়তো আরো বেশ কিছু সময় লাগবে, তারপরে গিয়ে সেটা পিকে যাওয়ার পরে সেই পিকটা আস্তে 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 সাবসাইড করবে, অর্থাৎ কমে আসবে, সেটা হতে হয়তো আরো আমার ধারণা 1-2 মাস সময় লেগেও যেতে পারে। তো এই যে পিকে পৌঁছার আগেই, ঈদের আগে আমাদের লকডাউনটা অনেকটা শিথিল করে দেওয়া হলো, এটার ফলশ্রুতিতে আসলে এই পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনো আমাদের দেখতে হবে। সার্ক দেশসমূহের মধ্যে ভুটান এবং মালদ্বীপে শুধু যে করোনা পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং নেপালও মোটামুটি ভাবে ভালো করছে। তো সার্ক দেশসমূহের মধ্যে মালদ্বীপকে যেহেতু একটা দ্বীপ রাষ্ট্র সেটাকে বাদ দিলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি, সেই অনুপাতে করোনা যেহেতু একটি ছোঁয়াচে রোগ, সেই হিসাবে বাংলাদেশ কিন্তু সার্ক দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে আছে, কারণ মানুষ যেহেতু খুব কাছাকাছি থাকতে হয়, বাস করতে হয় এবং রোগটা ছোঁয়াচে, সেই জন্য বাংলাদেশই সবচেয়ে ভালনারেবল দেশ সার্কের মধ্যে। বাংলাদেশের তুলনায় ভুটানের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 63 গুণ এবং আফগানিস্তানের তুলনায় 21 গুণ, নেপালের তুলনায় 6 গুণ, পাকিস্তানের তুলনায় 4 গুণ এবং ভারতের তুলনায় প্রায় 3 গুণ জনসংখ্যার ঘনত্ব বেশি বাংলাদেশে। তো বুঝতেই পারছেন যে বাংলাদেশ কত জনবহুল, ঘনত্ব পূর্ণ একটা দেশ, এই জন্য আমাদেরকে অনেক বেশি সতর্ক এবং সাবধান হতে হবে। এই জন্য যদি আমাদেরকে জনসংখ্যার ঘনত্বটাকে বিবেচনায় নিয়ে আমাদের দেশে করোনার টেস্ট করতে হয়, তাহলে অন্যান্য দেশের তুলনায় আসলে আমাদের দেশের টেস্টের পরিমাণ অনেক 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 গুণ বেশি করা দরকার, কারণ 1 বর্গমাইল জায়গাতে আমাদের দেশে, বাংলাদেশে ভারতের তুলনায় প্রায় 3 গুণ বেশি মানুষ বাস করে। তাহলে ভারতে প্রতি মিলিয়নের জন্য যতজন মানুষকে পরীক্ষা করা হচ্ছে, আমরা যদি ভারতের সাথে সমকক্ষ থাকতে চাই তাহলে অন্তত পক্ষে 3 গুণ বেশি টেস্ট করা দরকার, ভারত যে করছে সেই টেস্টেরও 3 গুণ বেশি টেস্ট করা দরকার। তাহলে আমরা দেখি আসলে বাংলাদেশে এবং সার্ক দেশে করোনা টেস্টের ধরনটা কেমন। তো এই যে এইখানে আমরা দেখাচ্ছি যে কোন কোন দেশ মিলিয়ন প্রতি কত টেস্ট করছে, সেই বাদিকের যে টেবিলটা সেটাতে দেখতে পাচ্ছেন মালদ্বীপ হচ্ছে প্রতি মিলিয়নে 21,822 জনকে পরীক্ষা করছে, ভুটান 20,000-এর উপরে, নেপাল 5,500 প্রায়, সেইখানে সেই তুলনায় বাংলাদেশ হচ্ছে প্রতি মিলিয়নে 1619 জনকে মাত্র টেস্ট করছে, অর্থাৎ আমাদের অবস্থান হচ্ছে সার্ক দেশসমূহের মধ্যে টেস্টিং এর তুলনায় 7 নম্বরে। অথচ আমি একটু আগেই যেটা উল্লেখ করলাম যে বাংলাদেশ যেহেতু সবচেয়ে জনবহুল দেশ, সেখানে বাংলাদেশের প্রতি মিলিয়ন মানুষের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট করা জরুরি ছিল, সেটা হচ্ছে না। ভুটান সবচেয়ে স্পার্সলি পপুলেটেড দেশ, মানে কম ঘনত্বের দেশ, এবং তারাই আসলে সবচেয়ে বেশি টেস্টিং করছে, সবচেয়ে ভালোভাবে
করোনা ভাইরাসটাকে হ্যান্ডেলও করছে, তাদের এখানে এখনো মৃত্যুর সংখ্যা শূন্য। নেপাল এবং শ্রীলঙ্কা তাদের জনসংখ্যার যে ঘনত্ব সে অনুপাতে তারা টেস্ট করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ আসলে অনেক পিছিয়ে আছে, এমনকি ইন্ডিয়া পাকিস্তান তাদের থেকেও পিছিয়ে, শুধু আফগানিস্তানের থেকে একটু বেশি। তাহলে দেখুন, আমরা দেখে নিচ্ছি যে মালদ্বীপের টেস্ট মানে পপুলেশন ডেন্সিটি হচ্ছে সবচেয়ে বেশি, এটা বললাম বাংলাদেশের থেকে বেশি, বাংলাদেশ হচ্ছে 2 নম্বর জনবহুল দেশ সার্কের মধ্যে, কিন্তু টেস্টের দিক থেকে একটু আগে আমরা উল্লেখ করলাম আমাদের অবস্থান হচ্ছে 7 নম্বরে। মালদ্বীপ সবচেয়ে জনবহুল, তাদের টেস্টের সংখ্যাও 1 নম্বর, তাহলে তারা খুব ভালো করছে। আবার ভারত জনসংখ্যার ঘনত্বের দিক থেকে 3 নম্বর দেশ, তাদের টেস্টের সংখ্যা থেকে তারা 5 নম্বর, অর্থাৎ তারা ততটা ভালো করছে না। এই চার্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন তুলনামূলক আলোচনা। তাহলে আসলে বাংলাদেশে কত টেস্ট করলে এটা সঠিক হতো আমার দৃষ্টিতে, যে বাংলাদেশে যেহেতু মাত্র 1,16,019 জনকে টেস্ট করা হচ্ছে বর্তমানে, সেখানে সেই টেস্টের পরিমাণ অনেক বেশি করা উচিত ছিল। অর্থাৎ যেটা আমি বলেছি, একটা উদাহরণ দিয়ে দেখায়, 1,619 জন প্রতি মিলিয়নে বাংলাদেশে বর্তমানে টেস্ট করা হচ্ছে, কিন্তু ভারতে ভারতে টেস্ট করা হচ্ছে আমাদের প্রায় 1.5 গুণ, কিন্তু ভারতের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 2.7 গুণ বেশি। অর্থাৎ ভারতের সমান টেস্ট যদি করা হতো, অর্থাৎ আমাদের 1.5 গুণ, তাহলে আমাদের করা উচিত ছিল প্রায় 24,000 টেস্ট প্রতি মিলিয়নে, কিন্তু আমাদের যেহেতু জনসংখ্যার ঘনত্ব ভারত থেকে প্রায় 2.7 গুণ বেশি, তাহলে আমাদের জনসংখ্যাকে আমলে নিয়ে 2.7 গুণ বেশি আরো টেস্ট করা উচিত ছিল। তাহলে 1,619কে 1.5 দিয়ে গুণ দিয়ে, তারপর সেটাকে 2.7 দিয়ে গুণ দিলে আমাদের যে জনসংখ্যার ঘনত্ব সেই অনুপাতে সঠিক পরিমাণে টেস্ট করা হতো, সেই পরিমাণটা হওয়া উচিত ছিল 6,412। অর্থাৎ প্রায় বর্তমানে যে টেস্ট হচ্ছে তার প্রায় 4 গুণ বেশি হলে ভারতের সমকক্ষ হওয়া যেত। আর যদি আমাদেরকে ধরুন যে একইভাবে নেপালের সমকক্ষ হতে হয় টেস্টের দিক থেকে, তাহলে আমাদের প্রতি মিলিয়নে প্রায় 34,000 টেস্ট করতে হয়। বর্তমানে আমাদের করা হচ্ছে মাত্র 1,619টা টেস্ট। সেই হিসাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে আছে টেস্টের দিক থেকে, রিকভারির দিক থেকে সার্কের অন্যান্য দেশের তুলনায়। তাহলে আমাদের সামনে চ্যালেঞ্জগুলি কি? চ্যালেঞ্জগুলি হচ্ছে আসলে আমাদের দেশের মানুষজনের যে ক্ষুধা দারিদ্র, যে ভয়াবহ চিত্র দেখা যায়, সেগুলিকে আসলে নিয়ন্ত্রণে রাখা, মানুষকে প্রথমে খাদ্যদ্রব্যের নিশ্চয়তা দেওয়া, এবং যারা ব্যবসা এবং চাকরিচ্যুত হয়েছে তাদেরকে এক ধরনের অর্থনৈতিক নিরাপত্তার সুব্যবস্থা করা, এবং আমাদের যে এই যে মহামারী হয়ে গেল তার থেকে আমাদের আরো অনেক কিছু শিক্ষার ছিল। আমাদের দেশের যে জনগণ তাদের দেখা যাচ্ছে এক ধরনের করোনা ভাইরাসের রোগীদের প্রতি এক ধরনের যে অনীহা, এক ধরনের দুর্ব্যবহার, এবং এমনকি যারা আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স যারা তাদের চিকিৎসা করে তাদের প্রতিও এক ধরনের যে দূরত্ব বজায় রাখার মানসিকতা মানুষের, সেটা আমাদের পরিবর্তন করা দরকার। তারাই ফ্রন্টলাইনে আছে, তারাই আমাদের জন্য যুদ্ধ করে যাচ্ছে, তাদেরকে আমাদের সমর্থন করা দরকার, তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। তা আমাদের অবশ্যই হেলথ কেয়ার ওয়ার্কার যারা ডাক্তার আছে, তারপর নার্স আছে, অন্যান্য স্বাস্থ্যকর্মী, তাদের PPEগুলি যাতে খুব সঠিক মানের হয় সেটা নিশ্চিত করা খুব জরুরি। তারা নিজেরাই যদি রোগাক্রান্ত হয় তাহলে তো আমাদেরকে দেখার আর কেউ থাকবে না। আর যেটা বললাম যে আমাদের টেস্ট টেস্ট টেস্ট, আমাদের দেশ এত জনবহুল, সেটার থেকে রক্ষা পেতে হলে কতজনের রোগ হয়েছে, কতজন অলরেডি অ্যান্টিবডি তৈরি করেছে সেটা জানার জন্য অনেক অনেক বেশি টেস্ট করা জরুরি। তাহলেই শুধু আমরা এক ধরনের কমপ্লেসেন্সিতে ভুগতে পারবো, আমরা এক ধরনের আত্মতুষ্টিতে ভুগতে পারবো যে আমরা খুব ভালো করছি। তারপরে আমাদের দেশে যে কোয়ারেন্টাইন আইসোলেশন এবং ট্রেসিং সিচুয়েশন, এটা তত ভালো না। আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মোটেও সেইভাবে আছে বলে মনে হয় না। পার্সোনাল হাইজিনগুলির ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিত, যেটা বললাম ঈদের আগে এরকম ভাবে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বাদ করে দিয়ে আমাদের লকডাউনটাকে শিথিল করা কতটা উদ্যমের কাজ হয়েছে সেটা সময়ই বলতে পারবে। তাহলে আমাদের আর একটা জিনিস হচ্ছে আমাদের যে ত্রাণ বিতরণে
সাহায্য বিতরণে যে অনিয়ম, যে দুর্নীতি, যে দুরবস্থা, সেগুলি দূর করা খুব জরুরি। তাতে করে আমাদের মানুষের আস্থা বাড়বে আমাদের সরকারের প্রতি, আমাদের প্রশাসকদের প্রতি। এই যে ল্যাক অফ ট্রাস্ট, আমাদের যে তারপর কোনো ধরনের দায়বদ্ধতা এবং ট্রান্সপারেন্সি নেই গভর্নমেন্টের কাজে, সেটা আরো বাড়ানো প্রয়োজন। তা না হলে মানুষের আস্থাটা ফিরে পাওয়া খুব কঠিন হবে। আমাদের সোশ্যাল সেফটি নেটটা, সামাজিক যে সুব্যবস্থা, সামাজিক সুরক্ষার যে যতগুলো প্রোগ্রাম আছে সেগুলিকে আরো বাড়ানো দরকার। আরো তাদেরকে যাতে ভালো ভাবে থাকতে পারে সে ব্যবস্থা করা দরকার। তার থেকে বড় কথা, কোভিড আসছে, কোভিড চলে যাবে, কিন্তু আমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তার ফলশ্রুতিতে যেসব মহা বিপর্যয় নেমে আসবে সেগুলোর জন্য এখন প্রস্তুতি নেওয়া দরকার। আমরা কিছুদিন আগেও দেখলাম আমফান যে প্রলয় করে গেল, যে বিপর্যয় করে গেল, বিশেষ করে আমাদের প্রতিবেশী পশ্চিমবাংলায়। আমরা এই যাত্রা রক্ষা পেয়ে গেছি, কিন্তু এটা তো শেষ কোনো ঘূর্ণিঝড় না। তার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, আমাদের সুন্দরবনকে রক্ষা করা প্রয়োজন, সুন্দরবনের সুরক্ষা বলয়কে আরো সুদৃঢ় আরো বিস্তৃত করা প্রয়োজন বনায়নের মাধ্যমে। আমাদের সার্বিকভাবে আমাদের যে চিন্তা চেতনার ধরন পরিবর্তন করা দরকার। আসলে আমাদের টেকসই উন্নয়নের জন্য যে উন্নয়ন দর্শন দরকার, সেইটার দিকে আমাদের যাওয়া দরকার। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে জাতি হিসাবে আমাদের জন্য জাতি হিসেবে কি বেশি প্রয়োজন, মানুষের সুস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা, নাকি সমাজের উচ্চ শ্রেণীর মানুষের পকেটের টাকা আরো ভারী করা। আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম সেটাকে আরো ওভারহল করতে হবে, আর অনেক পরিবর্তন করতে হবে। সেটার যে দুরবস্থা এবার খুব নগ্ন ভাবে প্রকাশ পেয়েছে, সেই দিকে আমাদের অনেক বেশি মনোনিবেশ করতে হবে। আমাদের যুগোপযোগী শিক্ষার দিকে মনোনিবেশ করতে হবে, যাতে ভবিষ্যতের যে কর্মসংস্থা আমাদের বাংলাদেশে এবং পৃথিবী জুড়ে সেই রকম ধরনের শিক্ষা এবং ট্রেনিং যাতে আমাদের ছেলেমেয়েরা পায়, সেই দিকে আমাদের নজর দিতে হবে। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রসার বাড়াতে হবে, বিজ্ঞান মনস্কতা বাড়াতে হবে। আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, কৃষিতে যাতে আমাদের আরো উন্নয়ন হয়, আরো বেশি খাদ্য সুনিরাপত্তা আসে, সেই দিকে অবশ্যই নজর দিতে হবে। আমি মনে করি পরিবেশ সুরক্ষা উন্নয়নের থেকেও বেশি, কারণ পরিবেশকে বাদ দিয়ে যে উন্নয়ন সেটা মোটেও টেকসই কোনো উন্নয়ন নয়। এই যে উপরের যে লিস্টটা সেটা মোটেও সব সব কথা এখানে বলা হয়নি, সেগুলি এক সেন্সে বলা যায় যে টকিং পয়েন্টস, অর্থাৎ আলোচনাটা শুরু করার জন্য। আমি জাতীয় আরো বেশি সেগমেন্ট নিয়ে সামনে আপনাদের সামনে উপস্থিত হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, স্টে টিউনড, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।